নমস্কার, আজকে আমি এই মাছের ঝোল রান্না করব। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ আর হলুদ মাখিয়ে দেবো। এই মাছ রান্না করার জন্য যেসব উপকরণগুলো লাগছে আমি সব রেডি করে নিয়েছি, এখন আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা, পেঁয়াজ কুচি, রসুন বাটা,
সাদা বাটা। টমেটো কিছু জিরে বাটা, হলুদ, লঙ্কা বাটা, সামান্য জল, লবণ, মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো তুলে দিচ্ছি। গরম মশলা বাটা, মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।